BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে সাতক্ষীরা এক আসনের হালচাল। সাতক্ষীরা এক সংসদীয় আসনটি কলারোয়া এবং তালা উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 105তম আসন। 1991 সালের 27শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 244,255 জন। ভোট প্রদান করেন 184,250 জন। নির্বাচনে জামায়াতে ইসলামী শেখ আনসার আলী বিজয়ী হন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 72,692 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সৈয়দ কামাল বক্ত সাকি। নৌকা প্রতীকে তিনি পান 67,053 ভোট। 1996 সালের 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এ নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীনের নির্বাচনে বিএনপির হাবিবুল ইসলাম হাবিবকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 254,381 জন। ভোট প্রদান করেন 220,510 জন। নির্বাচনে আওয়ামী লীগের সৈয়দ কামাল বক্ত সাকি বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 76,718 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর শেখ আনসার আলী। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 51,054 ভোট। 2001 সালের 27শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 303,099 জন। ভোট প্রদান করেন 272,448 জন। নির্বাচনে বিএনপির হাবিবুল ইসলাম হাবিব বিজয়ী হন। ধানেশিস প্রতীকে তিনি পান 145,930 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান। নৌকা প্রতীকে তিনি পান 114,527 ভোট। 2008 সালের 29শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 335,890 জন। ভোট প্রদান করেন 314,609 জন। নির্বাচনে আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 168,382 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির হাবিবুল ইসলাম হাবিব। ধানেশিস প্রতীকে তিনি পান 141,686 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 380,267 জন। ভোট প্রদান করেন 119,344 জন। নির্বাচনে ওয়ার্কার্স পার্টির মুস্তাফা লুৎফুল্লাহ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 92,200 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবুর রহমান। হরিণ প্রতীকে তিনি পান 23,613 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 423,073 জন। ভোট প্রদান করেন 354,810 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 7 জন। নৌকা প্রতীকে ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ, ধানেশিস প্রতীকে বিএনপির হাবিবুল ইসলাম হাবিব, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির সৈয়দ দিদার বক্ত, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির আব্দুর রশিদ, কাস্তে প্রতীকে সিপিবির আজিজুর রহমান, সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবুর রহমান, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এফ এম আসাদুল হক প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 332,063 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির হাবিবুল ইসলাম হাবিব। ধানেশিস প্রতীকে তিনি পান মাত্র 17,455 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, সাতক্ষীরা এক আসনে পঞ্চম সংসদে জামায়াতে ইসলামী, ষষ্ঠ ও অষ্টম সংসদে বিএনপি, সপ্তম ও নবম সংসদে আওয়ামী লীগ এবং দশম ও একাদশ সংসদে ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24 এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়।
জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে দিন নিউজ 24 সাতক্ষীরা এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামের সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 75.43% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 36.39%, বিএনপি 19.20%, জাতীয় পার্টি 2.76%, জামায়াতে ইসলামী 39.45%, স্বতন্ত্র ও অন্যান্য 2.2% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 86.68% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 34.79%, বিএনপি 17.96%, জাতীয় পার্টি 22.96%, জামায়াতে ইসলামী 23.15%, স্বতন্ত্র ও অন্যান্য 1.14% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 89.89% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 42.04%, চার দিলো জোট 53.56%, জাতীয় পার্টি 3.32%, স্বতন্ত্র ও অন্যান্য 1.08% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 93.03% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 53.91%, 4 দলীয় জোট 45.19%, স্বতন্ত্র ও অন্যান্য 0.9% ভোট পায়। সাতক্ষীরা এক, তালা, কলারোয়া সংসদ আসনের বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ গত 9.5 বছর ধরে সংসদে তিনি প্রতিনিধিত্ব করছেন 14 দলীয় জোটের শরিক হিসাবে। মুস্তফা লুৎফুল্লাহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাইবেন, কিন্তু স্থানীয় আওয়ামী নেতারা তার বিরোধিতা করে আসছে দীর্ঘদিন ধরে। তারা তাদের দলের নেতাদের মূল্যায়ন চান। এই তালিকায় রয়েছেন অর্ধ ডজনের বেশি নেতা। আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত শেখ নুরুল ইসলাম। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন এবং দলীয় প্রতীক পাওয়ার পরও জোটের স্বার্থে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। মনোনয়ন চাইবেন সাবেক এমএলএ, বীর মুক্তিযোদ্ধা শহীদ সম আলাউদ্দিনের কন্যা, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেজুতি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি 14 দল ও মহাজোটের তালা উপজেলার আহ্বায়ক শেখ নুরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা কৃষক লীগের জেলা কমিটির সাবেক সভাপতি বিশ্বজিৎ সাধু, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সর্দার মুজিব। সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে। তার বিকল্প প্রার্থী হিসেবে তার স্ত্রী অ্যাডভোকেট শাহানারা পারভিন বিএনপি থেকে মনোনয়ন চাইবেন। সাতক্ষীরা এক আসনে জামায়াত ইসলামের একক প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহর নাম ঘোষণা করেছে। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন সৈয়দ দিদার বক্ত। 1988 সালের এই সংসদ সদস্য 2000 সালে বিএনপিতে যোগদান করেন, কিন্তু বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি পুনরায় জাতীয় পার্টিতে ফিরে আসেন এবং 2019 সালের মে মাসে তাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য করা হয়। জাসদ থেকে মনোনয়ন চাইবেন সাতক্ষীরা জেলা সভাপতি ওবায়দুস সুলতান বাবলু। এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় মাঠে রয়েছেন তরুণ নেতা। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, সাতক্ষীরা এক, তালা, কলারোয়া আসনে বিএনপি ও জামায়াতে সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। নেই দলীয় কোন্দল, তবে আওয়ামী লীগে চরম অন্তকোন্দল রয়েছে। আওয়ামী লীগের এই বিভাজন নির্বাচনে প্রভাব ফেলবে, এতে কোনো সন্দেহ নেই। সব মিলিয়ে এ আসনে দীর্ঘদিন জয় না পাওয়া বিএনপি জামায়াত জোট আসনটিতে জয় পেতে মরিয়া। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 105তম সাতক্ষীরা এক সংসদীয় আসনে এবারের নির্বাচনে ভাগ্য খুলে দিতে পারে বিএনপির। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন।
প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।